চিস্তি টিভি অনলাইন সুন্নিয়াত প্রচারে আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। আপনারা যারা এসেছেন, এতগুলো মানুষ আপনারা যে আসবেন এটা আমি কখনো কল্পনাই করিনি। আপনাদের মহব্বত, আপনাদের এই আন্তরিকতা আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আফজল মাজি শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির, আমার মুরব্বী বাবাদের, আমার বাবারা যারা বসেছেন এই পাশে বসেছেন আমার বাবারা, আল্লাহ পাক তাদেরকে কবুল আর মঞ্জুর করুক। বিশেষ করে আরও বেশি শুক্রিয়া আদায় করি আমার যুবক ভাইদের, এই আফজল মাজি এলাকার যারা যুবক ভাইয়েরা আছেন আপনাদের অক্লান্ত পরিশ্রম আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। এবং বিশেষ করে আরও স্মরণ করতে হয় এই এলাকার তরুণ প্রজন্মের ভাইদের, আমার তরুণ প্রজন্ম যারা আছেন আপনাদের আন্তরিকতা মহব্বত ভালোবাসা আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। আমি মা বোনদের কথাও বলতে হচ্ছে, আমার মা বোনদের আন্তরিকতা মহব্বত ভালোবাসা, এই যে দিন ধর্মের প্রতি আপনাদের টান, আমার মাদের আমার বোনদের আল্লাহ তাদেরকেও কবুল আর মঞ্জুর করুক। কবর শব্দ কি? মাজার, কবর এবং আমরা মাজারে যাই পূজা করার জন্য না জিয়ারত করার জন্য? আমরা মাজারে যাই জিয়ারত করার জন্য। জিয়ারত করা জায়েজ না না জায়েজ? মাশাআল্লাহ, আপনারা তো জানেন বড় মুফতি সাহেব আপনারা। আমরা মিলাদ উন্নবী করি, জায়েজ না না জায়েজ? আমরা ওরস শরীফ করি, জায়েজ না না জায়েজ? আমরা আমার নবীকে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করি, জায়েজ না না জায়েজ? আমরা হাত তুলে মোনাজাত করি, জায়েজ না না জায়েজ? জায়েজ। আমরা চার দিন না করি মানুষ মারা গেলে, জায়েজ না না জায়েজ? আমরা চালিশা করি মানুষ মারা গেলে, জায়েজ না না জায়েজ? জায়েজ। আমরা নবীর নাম শুনে চুমু খাই, এটা জায়েজ না না জায়েজ? জায়েজ। আমরা আজানের আগে এবং আজানের পরে সালাতু সালাম দি, এটা জায়েজ না না জায়েজ? জায়েজ। একটা কথা শেষ, দ্বিতীয় নম্বর, আমাদের নবী নূরের না মাটির? মাটির পাটিও আছে মনে হয় এটা। আমাদের নবী নূরের না মাটির? আমাদের নবী আলমে গায়েব জানে কি জানে না? আমাদের নবী জিন্দা না মরা? আরে জোরে বলতে হবে, জিন্দা না মরা? আমাদের নবী এখানে আসতে পারে কি পারে না? আমাদের নবী নূরের না মাটির? আরে জোরে বলেন, নূরের না মাটির? আমাদের নবী আলমে গায়েব জানে কি জানে না? আমাদের নবী জিন্দা না মরা? আরে জোরে বলেন, জিন্দা না মরা? আমাদের নবী এখানে হাজের নাজের হতে পারে কি পারে না? আজকের দুনিয়ার মুসলমানদেরকে দুই ভাগে ভাগ করে দিয়েছে, এক ভাগ বলে মিলাদুন নবী জায়েজ, আরেক ভাগ বলে মিলাদুন নবী না জায়েজ, শুনে চুমু খাওয়া যাবে, এক ভাগ বলে নবী মাটির তৈরি, আরেক ভাগ বলে নবী নূরের তৈরি, এক ভাগ বলে নবী এলমে গায়েব জানে, আরেক ভাগ বলে নবী এলমে গায়েব জানে না, এক ভাগ বলে নবী হায়াতুন নবী, আরেক ভাগ বলে নবী মরা নবী, এক ভাগ বলে নবী আসতে পারে না, আরেক ভাগ বলে নবী আসতে পারে আসতে পারে আসতে পারে। এই বিশ্বের
ফতোয়া দিয়েছে, নূরের নবী যারা বলেছে, যারা নবীকে এলমে গায়েব জানে বলে স্বীকৃতি দিয়েছে, যারা নবীকে হাজের নাজের বলে স্বীকৃতি দিয়েছে, তারা আর কেউ নয়, তারা আর কেউ নয়, তারা হলো ইমাম আহমদ রেজা আলা হযরতের অনুসারী। বড় করে বলি উনি এমন একজন জাতে পাক যিনি সরাসরি গোসে পাক আব্দুল কাদের জিলানি থেকে ফয়েজ পেয়েছিলেন। আমি তার জীবনী থেকে একটা বিষয় নোট করেছি, আপনাদেরকে শোনাচ্ছি। আলা হযরত আজিমুল বরকত, ওনার ছাত্র ছিল সৈয়দ নাঈমউদ্দিন মুরাদাবাদি, সবাই বলি রহমতুল্লাহে। ওনার আরেকজন ছাত্র মালাকুল উলামা মাওলানা জাফরউদ্দিন বিহারি রহমতুল্লাহে। ওনার আরেকজন ছাত্র ছিল সদরুশ শরিয়া আমজাদ আলী শাহ রহমতুল্লাহে। তিনজন ছাত্র মাদ্রাসায়, আমরা তো ছাত্র পড়াই অনেক ছাত্র, কিন্তু সেখানের ভিতরে কিছু ছাত্র আছে অতি প্রিয়, অতি মহব্বতের, ঠিক কিনা? আলা হযরতের সবচেয়ে মহব্বতের এই ছাত্র তিনজন, উনি ক্লাসও পড়াতেন, পাশাপাশি রাতে ঘরের মধ্যে এনে আলা হযরত তাদেরকে দরস দিতেন, শিক্ষা দিতেন কোরআন এবং হাদিসের। আলা হযরত ছাত্রদেরকে নিয়ে বসলেন, কিতাব খুললেন, খাতা খুললেন, তিনজন ছাত্র বসলেন। কিছুক্ষণ পর বলে, তোমরা চলে যাও, তোমরা এখান থেকে কি হয়ে যাও, বের হয়ে যাও। সবাই বের হয়ে আসলেন, আজকে পড়াই নাই আর, কালকে আসলেন আবার পড়ার পড়ার জন্য। আবার খাতা খুললেন, কলম খুললেন, কলম নিলেন, পড়া শুরু করলেন। হঠাৎ করে আলা হযরত বলে, তোমরা আজকে চলে যাও। ছাত্ররা বের হয়ে আসলেন, আপন ছাত্র। তৃতীয় দিন আবার আসলেন, রাত্রি গভীর, আলা হযরত বসলেন সৈয়দ নঈমউদ্দিন মুরাদাবাদি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা জাফরউদ্দিন বিহারি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আমজাদ আলী শাহ রহমতুল্লাহ আলাইহি। তারা বসলেন, খাতা নিলেন, কলম নিলেন, বই খুললেন, কিতাব খুলে যখন পড়া শুরু হলো, আজকেও বললেন, আজকে আর পড়িও না, তোমরা চলে যাও, তোমরা কি হয়ে যাও। ছাত্ররা বলে, আমরা আজকে যাব না, আজকে বসে থাকবো, কি ব্যাপার, প্রতিদিন হুজুর আমাদেরকে বিদায় করে, বিদায় কেন করে দে। হযরত সৈয়দ নঈমউদ্দিন মুরাদাবাদি রহমতুল্লাহ আলাই, হযরত সদরুশ শরিয়া আমজাদ আলী রহমতুল্লাহ আলাই, মৌলানা জাফরউদ্দিন রহমতুল্লাহ আলাই, ওরা দরজার কিনারে দাঁড়িয়ে রইলেন। গোসে পাক হযরতে আলা হযরত দরজা বন্ধ করে দিলেন, ঘরের লাইটটা নিভিয়ে দিলেন, ছেড়াটা নিভিয়ে দিলেন। আলা হযরত ঘরের ভিতর আছে, এমন সময় দেখা যায় আলা হযরতের ঘর নূরে নূরানিত হয়ে গেল, আলোকিত হয়ে গেল। হযরতে আমজাদ আলী রহমতুল্লাহ আলাই বলে, আমরা সবাই আপনার ঘরের ভিতরে নজর দিয়ে দেখলাম, দেখি ওই ঘরের ভিতরে একজন নূরানি সুরতের মানুষ কাঠের মধ্যে শায়িত আছে, আরেক পাশে আলা হযরত আজিমুল বরকত তার কদমটা টিপে তার খেদমত করে, একজনের সাথে একজন কথা বলে, পিস পিস করে কথা বলে, আরবির মধ্যে গুফতগু করে, একজনের সাথে একজন কথা বলে। কথা বলার পর যখন ফজরের রক্ত হলো, ওই নূরানি মানুষটা চলে গেল, আমরা সকাল পর্যন্ত দাঁড়িয়ে রইলাম, আমার আলা হযরত আজিমুল বরকত
যাচ্ছ কেন? সবাই বলে আমরা কিছু বলবো না, যেহেতু সৈয়দ নাঈমউদ্দিন মুরাদাবাদী উনি তো আওলাদ রসুল, আওলাদ রসুলকে আলা হযরত বেশি তাজিম করে, মহব্বত করে, আমরা তাকে বাড়িয়ে দিলাম। বললাম হুজুর সৈয়দ নাঈমউদ্দিন মুরাদাবাদী উনি দেখেছেন আমাদের, প্রশ্ন হলো হুজুর আমাদেরকে বিদায় করে আপনার ঘরের ভিতরে এই কোন জাত এসেছে, এই কোন ব্যক্তি এসেছে যার যার চেহারার আলোতে আপনার গোটা ঘর আলোকিত হয়ে গেল, আপনি কথা বললেন উনি কে? উনি কে? হযরত আলা হযরত বলে শুনো শুনো উনি আর কেউ নয় গৌসে বকদার, আমার গৌসুল আজম জিলানি আমার ঘরে এসেছে আমাকে মাসালা হল করে দিচ্ছে, যেই কিতাব বুঝি না গৌসে পাক আমাকে সেই কিতাব শিক্ষাদান করছে। হজে যেতে চান বলেন না, যেতে চান কি চান না? কতই মজার বিষয়, কতই মধুর বিষয়, হজে যাবেন খানায় কাবা দেখবেন, হাজারে আসওয়াদে ছুমু খাবেন, সাফা মারওয়া সাই করবেন, মকাম ইব্রাহিমের নামাজ পড়বেন, নয় আরাফা মুজদালফা মিনার মধ্যে আপনি থাকবেন ঘুরবেন, নয় নয় হজ শেষ করে আমার নবীর রওজা পাখে যাবেন, নবীর রওজা সামনে নিয়ে আমার নবীকে সালাতু সালাম দিবেন, এর চাইতে খুশনসিব পৃথিবীতে আর হতে পারে? আল্লাহ হযরত আজিমুল বরকত উনি হজে এখনো যাই নাই, যাওয়ার এরাদা আছে কি নাই? যাওয়ার এরাদা ছিল, মনে মনে এরাদা ছিল আমি হজে যাব। তো ওনার একটা খাসলত ছিল, প্রতি বছর যখন হজের মাস আসত উনি স্টেশনে চলে যেতেন, স্টেশনে দাঁড়িয়ে থাকতেন, হাজিরা যখন মক্কা মদিনায় রওনা হতেন তাদের হাত ধরতেন, তাদের হাত ধরে বলতো এ হাজিও তুমি মদিনায় যখন যাবে আমার নবীর রওজাটা সামনে নিয়ে আমি আলা হযরতের একটা সালাম দান করবে, আর কান্না করতেন, প্রত্যেক হাজিকে বলতেন যে আমার সালামটা একটু আমার নবীর খদমে দিবেন। এবছর আলা হযরত স্টেশনে দাঁড়িয়ে আছে, তখন লঞ্চ ছিল, নৌকায় করে মানুষ হজে যেত, আলা হযরত দাঁড়িয়ে আছে, অজুর নয়নে কান্না শুরু করে দিল, আলা হযরতের কানে হাজিরাও কান্না শুরু করলো, প্রশ্ন করলো এ আলা হযরত আহমদ রেজা তুমি কেন কাঁদো, কেন কাঁদো? বলে টাকার জন্য নয়, ধনের জন্য নয়, দৌলতের জন্য নয়, জায়গা জমিনের জন্য নয়, আমি আলা হযরত কানি আমার মুস্তাফার প্রেমে, আমার মুস্তাফার ইশকে আমি আলা হযরত কানি। হাজিরা সবাই নেমে গেলেন লোকাতে, আলা হযরত হে আহমদ রেজা আমরা এবছর তোমাকে ফেলে হজ যাব না, যদি হজে যেতে হয় আপনাকে সহ সাথে নিয়ে যাব। দেখেন নবীর প্রেম যদি অন্তরে থাকে সেখানে দৌলতের প্রয়োজন হয় না, আমার নবী আপনাকে টেনে হজে নিয়ে যাবেন। আল্লাহ হযরত বলে না আমি তো যাব না, আমি তো কেন? বলে ঘরে আমার মা আছে, ঘরে আমার কে আছে? মা আছে, আমার মা যদি অনুমতি দে, আমার মা যদি অনুমতি দেয় তাহলে আমি যাব। সুবহানাল্লাহ বলেন, মায়ের আশেক, আমরা তো এখন বউয়ের আশেক, আমরা এখন বউয়ের আশেক, আলা হযরত যিনি ছিলেন উনি ছিলেন মায়ের আশেক, কথা বলুন ঠিক কি না? আলা হযরত মায়ের কাছে গেলেন, মা তো আলা হযরত মায়ের সামনে দাঁড়িয়ে কোনো কথা বলে নাই, চোখ দিয়ে টপ টপ করে দুই ফোঁটা পানি ঝরলো, আলা হযরতের আম্মা জান আলা হযরতের চেহারার দিকে তাকাইলেন, হাজার হলো মা, আমাদের মা কেমন মা একটু খেয়াল করেন, আলা হযরতের আম্মা জান আলা হযরতের চেহারা দেখে বলে দিলেন হে আহমদ রেজা আর কান্দিস না, আমি মা তোকে মদিনা যাওয়ার অনুমতি দিয়েছি। দেখেন মা কাকে বলে? যেই মা সন্তানের মনের খবর জানে সেই তো মা, সেজন্য মায়ের মতো মা হওয়া দরকার আছে কি নাই? সেজন্য মা যাদের ভালো, মা যাদের ভালো তাদের পেট থেকে রেহেম থেকে গোসে
আখেরাত বের হয়েছে। মা ভালো ছেলে ভালো, আর মা যদি খারাপ হয়, আর জোরে বলেন না ছেলে ও মা খারাপ, সেজন্য তার ফ্যাক্ট থেকে বের হয়েছে রশিদ আহমদ গাঙ্গুহী। মা যার খারাপ তার ফ্যাক্ট থেকে বের হয়েছে ইসমাইল দেলোবি। মা যার খারাপ তার ফ্যাক্ট থেকে বের হয়েছে আহমদ শফি। মা যার খারাপ তার ফ্যাক্ট থেকে বের হয়েছে ডাক্তার জাকের নায়ক। মা যার খারাপ তার ফ্যাক্ট থেকে বের হয়েছে দেলার হোসেন সাইদি। মা যার খারাপ তার ফ্যাক্ট থেকে বের হয়েছে তার এক জানোয়ার। মা যার খারাপ তার ফ্যাক্ট থেকে বের হয়েছে এই মুফতি জারগো ইব্রাহিম। কথা বলুন ঠিক কিনা? সেজন্য আমাদের মাদের ভালো হওয়া দরকার আছে কি নাই? না হলে ফেরত তো দিবে বাড়িবু, এবে ধুম 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 বোমা ফুটাইবে, এবে মাজার ভাঙিব, এবে কতক্ষণ দি গুলি মারিব, দি গুতো মারিব, দি ঠেলা মারিব, এবে কতক্ষণ লাঠি লই দু দিব, এবে কতক্ষণ মেসুর আট ট্যাংর খাড়ি দিব, হতা হ ঠিক কি না? মাজার গোদে আলা হযরত আজিমুল বরকত রহমতুল্লাহ আলাই বলেন না রহমতুল্লাহ আলাই, হযরত আলা হযরত রহমতুল্লাহ আলাই রওনা হয়ে গেলেন মায়ের অনুমতি নিয়ে। কোথায় যাচ্ছে? আরে জোরে বলেন না কোথায়? হজে। হজের মধ্যে গিয়ে পৌঁছলেন, খানায় কাবা তাওয়াফ করলেন, হাজারা সুয়াস সুমু খাইলেন। আপ হেরা হে নূরে বাড়ি হিজাব মে হে, এভাবে এভাবে উনি প্রার্থনা করতে লাগলেন। একদিন যায় নবীর দিদার হয় না, দুই দিন যায় নবীর দিদার হয় না, তিন দিন যায় নবীর দিদার হয় না। আমজাদ আলী রহমতুল্লাহ আলাই, হযরত জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাই বলেন, হে আলা হযরত আপনি কি খাবেন না, আপনি কি ঘুমাবেন না, আপনি কি শুবেন না, আপনি কি রেস্ট করবেন না? আলা হযরত বলে, হে জিয়াউদ্দিন আমি আলা হযরত যতক্ষণ পর্যন্ত হায়াতুন নবী জিন্দা নবী রহমতের কান্দার নবীর দিদার প্রাবনা অতক্ষণ পর্যন্ত আমি আলা হযরত এই মদিনার দুয়ার ছেড়ে যাব না। আলা হযরতকে জানতে হলে, আলা হযরত কে এটা আপনি যদি জানতে চান বুঝতে চান, আপনার ভিতরে আমার নবীর মহব্বত ভালোবাসা আগে স্থান দিয়ে যান। নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে আপনি আলা হযরতকে চিনে যাবেন। আল্লাহ যেন আমাদের আলা হযরতকে চিনার তৌফিক দান করুন। আরে জোরে বলেন না, সেজন্য আমাদের নাম কি আহলে সুন্নাত? আরে জোরে বলেন আহলে সুন্নাত। জান্নাতি দলের নাম আহলে সুন্নাত, আর বাকি দল সবাই কি? আরে জোরে বলেন বাকি দল সবাই কি? এই সুন্নি নাম কখনো পাল্টাতে পারে? আমরা এখনো সুন্নি, কিয়ামত পর্যন্ত সুন্নি, কাল খবরে যখন যাব সেখানেও সুন্নি, কিয়ামতের মাঠে ওঠার সময় সেখানেও আমরা সুন্নি, ঠিক কিনা? আর ওরা নাম পাল্টাই, সোলা পাল্টাই। কিরকম? প্রথম নাম ছিল খারেজি, প্রথম নাম কি ছিল? মাওলা আলী শের খোদার জমানায় নাম ছিল খারেজি। আমার নবী বললেন হাদিসে পাকে, খেলা বুহুম কা খেলা বিন নার, খারেজিরা হলো জাহান্নামের কুত্তা, জাহান্নামের কুত্তা। কথা বলুন ঠিক কিনা? আমি বলেছি না নবী বলেছে? নবী বলেছে খারেজিরা জাহান্নামের কুত্তা। এরা হাদিস যখন পড়লো হলো বুক, নবী তো আমাদেরকে সার্টিফিকেট দিয়েছে কুত্তা, এই কুত্তা সার্টিফিকেট আমরা রাখতে চাই না। ওনারা কি করলো? খারেজি নামটা ফলটাই, নতুন নাম দিল ওয়াহাবি। নাম কি দিছে? আরো জোর নাম কি দিছে? ডকুমেন্ট আছে বাবা, আমি মিথ্যা বলছি না, ডকুমেন্ট আছে আমার কাছে। নাম দিয়েছে ওয়াহাবি। নাম কি দিয়েছে? মাদ্রাসার ছাত্ররা আছো এখানে, সেখানে হাত নাম তুলো সাই মাদ্রাসার ফল হরফিল্লত কয়টা জুরা গো শোনা,
হরফে ইলম তিনটা, হরফে ইলম তিনটা, ওয়া বলেন ওয়া, আলিফ ইয়া, হরফে ইলম কয়টা? তিনটা। দুর্বল হরফ আরবির মধ্যে দুর্বল হরফ কয়টা? হরফে ইল্লত ওয়া আলিফ ইয়া, ওয়া যোগ আলিফ যোগ ইয়া, যোগ করলে হয় ওয়াবি, যোগ করলে কি হয়? যোগ করলে কি হয়? এরা ভাবলো যে এখানে তো ধরা খাইলাম, আমরা তো নবীর উম্মতের ভিতর হরফে ইল্লত, আমরা নবীর উম্মতের ভিতর এই নামও রাখবো না, হয়তো কি নাম দেব, হয়তো আমরা খারেজিও নয় ওয়াহাবিও নয়। তারা আবার নতুন নাম রাখলো, বলে আমাদের নাম কৌমি। আমাদের নাম কি? কৌমি। বছর দুই বছর পর কোরআন শরীফ যখন উল্টাচ্ছে, সেখানে সুরা পাইল, সেখানে গোত্র পাইল, একটার নাম কৌমে লুত আর একটার নাম কৌমে সমুদ। কৌমে লুত মানে যদি বলি আপনারা বেহোশ হয়ে যাবেন, কৌমে সমুদ সম্পর্কে যদি বলি আপনারা, আপনাদের জ্ঞান ফিরে আসে কিনা সন্দেহ আছে। ডেঞ্জারাস ডেঞ্জারাস নাম কৌমে লুত, এগুলো ছেলেদের সাথে শুধু বলৎকার করে বলৎকার করে, এখনো শেখ আসল তাদের কাছে আছে কি নাই? আছে। কৌমি কৌমি বলে, এটা তো বড় ডেঞ্জারাস নাম, এটা তো কোরআন শরীফে থাকলেও এই নাম তো আমরা রাখতে পারবো না, এই নাম আমরা হজম করতে পারবো না। তারা 2010 সালে এসে আবার তাদের নতুন নাম রাখলো, বলে আমরা খারিজিও নয় ওয়াহাবিও নয় কৌমিও নয়, আমরা হলাম হেফাজত। আমাদের সরকার গরম পানির সাথে রং মিশাই রং চা খাওয়াই দিছে তাদেরকে, রাতের অন্ধকারে রং চা খাওয়ায়, আবার কিছু মানুষকে হাঁটা জারি আর কিছু মানুষকে আপনার ফটিয়া ট্রান্সফার করে দিছে, এখনো সব কথা বলতে পারে, রং ছায়ের কথা বলতে পারে। আপনাদের কষ্ট হচ্ছে দেখে, সেজন্য মনে রাখবেন এগুলো সব লাল কুত্তা ইয়ালের ভাই, লাল কুত্তা শিয়ালের ভাই এগুলো সবাই। সেজন্য দেখবেন ব্যাঙের ছাতার মতো আশেপাশে দেখবেন এ খারেজি মাদ্রাসা, ওয়াবি মাদ্রাসা, কৌমি মাদ্রাসা, ফ্ল্যাট ভাড়া নিয়ে নিয়ে আপনার সন্তানকে পড়ানোর দায়িত্ব নিচ্ছে, কেউ টাকা দিয়ে ভরায় কেউ মাগনা ভরায়। আজকে আমি আলা হযরত মাহফিল থেকে বলে যাই, ওয়াহাবি মাদ্রাসায় কৌমি মাদ্রাসায় ছেলে দেওয়া মানি শিয়ালের কাছে মুরগি বাগা রাখা, ইয়েলোর কাছে পুরো বাগা লাগি, ইয়েল কি ফেরাশন হইব না হনো? বর বালা মালিকানাদের আত্মলি দোয়া করিব আল্লাহ, এইলে হগ্য মালিক আর আরে দি ফেলা, আচ্ছা হন ফজর তুডি পুরো থাই উনা বেতন ফেরত গলি বুঝি, ইও যদি বাতেলর মাদ্রাসাত ফোয়া দিও দই, এই বাতেলর মাদ্রাসাত ফোয়া ডুকম মত্তর অনর ফাতিয়া খাবি লিবু, সাইদিনিয়া খাবি লিবু, সালিশিয়া খাবি লিবু, জানাজার পর মুনাজাত খাবি লিবু, ইয়া নবী সালাম খাবি লিবু, মিলাদুন নবী খাবি লিবু, অরুষ খাবি লিবু, খাতে 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 বিয়াকিন খাই অনর খবর টেরা পর্যন্ত খাই, শিরিক শিরিক বেদাত বেদাত, শিরিক শিরিক বেদাত বেদাত হই অনর দুনিয়া বরবাদ খবর বরবাদ হাসর পর্যন্ত বরবাদ করে দিব, কথা হয় ঠিক কিনা? তাহলে এটা ভুয়াশানো দিবে ওয়া, এ আলা হযরত মাহফিল করানোর উদ্দেশ্য একটা, কোন বাতেলের মাদ্রাসা ফোয়ানো দিবে, ফোয়া দিয়াম বললি আর নজরিয়া মাদ্রাসা ফোয়া দিবে, এডে নুরানি একাডেমিও আছে, ফোরকানিও আছে, হেফজখানাও আছে, কিতাব খানাও আছে, আলামিন বাড়িয়া মাদ্রাসা আছে না নাই, এডে দিবে। আশেপাশে বহু সুন্নি প্রতিষ্ঠান আছে, ফোয়া যদি ফরম করে সুন্নি প্রতিষ্ঠানও দিবে, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া সুবহানিয়া আলিয়া, এভাবে যত সুন্নি প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠানক ফোয়া দিলি ফোয়াইবে মানুষ হইবু, মানুষ হইবু নলি ইবে আর গোজার গো খুজরা লন্ডা ফন্ডা সান্ড হইবু, তো ঠিক কিনা? ফোয়া ঠিক রাখিবেন আর সমাজ বরবাদ হইত। ফারা সুন্নি, ফারা কি ওয়া সুন্নি, এটা সাইও না বলতে ওয়া দিয়ে গি গোসানোই আর কথা, কিন্তু বাপদাদা সুন্নি আছিল, বাপদাদা কি আছিল সুন্নি আছিল, এটা বহুত মানুষ আহালে হাদিস হয়ে গিয়ে বাপদাদা কি আছিল সুন্নি আছিল, বহুত মানুষ শি হয়ে গিয়ে বাপদাদা কি আছিল সুন্নি আছিল, সমস্যা হইত ফুয়াল্লাই বৌগল হয়ে শুধু ওয়াবি ফেরাত করে, এখন এই ফুয়াল্লাই বৌদের তো ওয়াবি ফেরাত তো নাই নু, এই ওয়াবির মেয়ে গরত গলম মাত্র ফৈলে পরিবার গো দিবা করিলি,
ওয়াবির মাইফা যারা গরত গলিব ইতর গরত কোন শান্তি আছে না? নাই নাই নাই, কোন শান্তি নেই। খোদার কসম করিও কইতে তনু শান্তি আছে বলি ফুয়াশা এক ফের গৌয়াই ফুয়াউন ফুঁসাই দিব নানার বাড়ি। এটা তো বিদেশত এই ফুয়াগালা দিয়ে কমি মাত্রার খারিজি মাত্রার কাজ ফুয়াই আস্তে আস্তে আষ্ট দশ বছর পনেরো বছর বিশ বছর বাদে গেড়িয়ে ঠেডিয়ে মোটোই মাথাও মালা সাবনের গোল্লা বানাইয়ে রে তারা তাই এর শুরু করে দিই ইয়েন মাদাত ইয়েন শিরিক ইয়েন হারাম ইয়েন না জায়েজ। এই আগে আসিল সুন্নি ইয়া গোড়া পরিবার কি 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 দুশ্মনরা একটা লক্ষ্য উদ্দেশ্য হক হন বাতিল হন নুরি হন নারী হন, যারা নুরি ইতারা জান্নাতি যারা নারী ইতারা জাহান্নাম। ইয়ান সিনে দিবাল্লাই ইবের নাম আলা হযরত জিবের নিজের হাতে দেড় হাজার কিতাব লিখি হুয় জিবের ডেনা তো লিখতু বাঁ তো লিখতু হয়তো ডেনাতে লিখিলি হয়তো আয় আন নবীর শান লেখি গোসে পাকর শান লেখি আর বামাতে লিখিলি এটা আবু জাহেল আবু লাহাব ওলি দিবনে মুগিরা আয় এডে লিখি দি এজিদ বা এজিদুর হতালি বাঁতে লিখি নবীর দুশ্মনের হতালি বাঁতে লিখি আর নবীর মহব্বতর মানুষের হতালি ডেনাতে লিখি ডর করে হাতে লিখি তাই জীবের জীবের জ্ঞানত ফিজিক্স কেমিস্ট্রি ভূগোল এভাবে সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ম্যাথমেটিক্স সকল প্রকার জ্ঞানের ভান্ডার আছে ইবার নাম আলা হযরত। ইবার নাম কি আলা এতলে পৃথিবীর বহু কোরআন তাফসীর আছে ওয়া আজ ইয়ে হই যে আব্দুল মাজির বাড়িত পৃথিবীর বহু কোরআন তাফসীর আছে ব্যাকুন বন্ড বাতিল একমাত্র আলা হযরতে যে কোরআন তাফসীর লিখি খনজুল ঈমান খাজাইনুল ইরফান ইবে একমাত্র সহি। আজিয়ের মাহফিলের আবেদন প্রত্যেকের ঘরে ঘরে উগ্র উগ্র খনজুল ঈমান রাখিবেন তেলাওয়াত করিবেন অনুবাদ করিবেন অনেক কোরআন ওর সঠিক শিক্ষা পাই যাবেন ডর করে হ সুবহানাল্লাহ আল্লাহ পাক আলা হযরতের মহব্বত ভালোবাসা আর অন্তরের মধ্যে দান করুক ব্যাকুন হল আমিন।